এবারও সেচের বাইরে তিস্তা পারের 39,000 হেক্টর জমি পানি না থাকলেও প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প বিপুল অর্থ খরচ কেবলই অপচয় বলছেন নদী গবেষকরা এবং রংপুরে গণসংযোগে ব্যস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীরা বীরগাছা ও কাউনিয়ায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থায় থাকার দাবি জাতীয় পার্টির আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে রংপুর বিভাগ সঙ্গে আছে আমি রাইসা জান্নাত পানির অভাবে এবারেও তিস্তা সেচ প্রকল্প এলাকার 39,000 হেক্টরেরও বেশি জমি সেচের বাইরে থাকছে এদিকে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে অধিকার কর্মীরা বলছেন পানির ন্যায্যতা নিশ্চিত ও মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিপুল অর্থ খরচ কেবলই অপচয় শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট পানির অভাবে ধুঁকছে উত্তরের প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন তিস্তা বর্ষা মৌসুমে পানির প্রবাহ গড়ে 2 লাখ কিউসেক থাকলেও শুষ্ক মৌসুমে গড়ে থাকে 2,000 কিউসেক তবে কোনো কোনো সময় তা নেমে আসে 500 কিউসেকে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তা পারের জনজীবন হুমকিতে জীববৈচিত্র্য পরিবেশ ও প্রতিবেশ অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হওয়ার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়ার কথা ছিল তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে তবে চলতি মৌসুমে সেচ দেওয়া হচ্ছে 45,000 হেক্টর জমিতে আর 2017-তে তা নেমে এসেছিল 8,000 হেক্টরে শুষ্ক মৌসুমে তিস্তা পানিশূন্য থাকায় কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি তিস্তার সঙ্গে যে 22টি শাখা উপশাখা নদী আছে তাদের ডিসকানেক্টেড আছে মূল নদীর সঙ্গে সেটা আবার তারা সংযোগ ফিরিয়ে আনবে প্রকল্পটির কাজ শেষ হলে 705 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি ও টার্সিয়ারি সেচ ক্যানেলের মাধ্যমে প্রতি বছর অতিরিক্ত 1 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে এর ফলে বছরে উৎপাদন বাড়বে 10 লাখ মেট্রিক টন খাদ্যশস্য তিস্তায় পানি না থাকলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি এমন প্রশ্নে পানি উন্নয়ন বোর্ডের দাবি পরীক্ষা নিরীক্ষার পরই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে নদী এখানে 4-5 কিলোমিটার বিস্তৃত আছে সেখানে আমরা সেটা 1600 মিটারে নিয়ে আসব প্রকল্প বাস্তবায়ন করলে কিছুটা আমরা হয়তো তখন ফিরে পাবো তবে নদী গবেষক বলছেন তিস্তার পানি নিশ্চিত করা না গেলে তিস্তা সেচ প্রকল্পের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তা কোনো কাজে আসবে না এটা একটা ভুল কাজ অপরিকল্পিত কাজ যে জমিগুলোতে আমাদের প্রচুর ভুট্টা হতে পারে মরিচ হতে পারে আলু হতে পারে এই জমিগুলোতে আমাদের এগুলো কাজকেই উৎসাহিত করা দরকার তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও সংস্কারের কাজ এখন পর্যন্ত 40% শেষ হলেও পানির অভাবে বাড়াতে পারেনি সেচের পরিধি নাজমুল ইসলাম নিশাত সময় সংবাদ রংপুর রংপুর বিভাগের বেশিরভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে একদিকে তীব্র গরম অন্যদিকে তিস্তা নদীতে পানি নেই এজন্য এবারও তিস্তা সেচ প্রকল্প এলাকার 39,000 হেক্টরেরও বেশি জমি সেচের বাইরে থাকছে এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত সরাসরি যাচ্ছে তার কাছে আপনি জানেন যে গত 2 দিন ধরে রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে এবং সেটি আজকে 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর ফলে বলা যায় যে এই যে শুষ্ক মৌসুম এবং তীব্র তাপপ্রবাহ সব মিলে জনজীবনে এক ধরনের প্রভাব কিন্তু পড়েছে এবং একই সাথে শুষ্ক মৌসুমের শুরু থেকে আমরা দেখছি যে তিস্তায় পানি কমতে শুরু করেছে এবং এখন বলা যায় যে তিস্তায় প্রায় কোনো কোনো জায়গায় হাঁটু পানি এবং এই তিস্তা কিন্তু পার হওয়া যাচ্ছে নৌকা ছাড়াই এবং আপনি জানেন যে এই তিস্তার পানির উপর নির্ভর করেই যে তিস্তা সেচ প্রকল্প চালু করা হয় 1990 সালে সেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1 লাখ হেক্টরের বেশি পরবর্তীতে 84,000 হেক্টর হলো যে সেচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কোনো সময় কিন্তু তা পূরণ করা সম্ভব হয়নি শুধুমাত্র শুষ্ক মৌসুমে তিস্তার পানিরও হবে এই তিস্তায় পানি না থাকে আমরা দেখছি যে তিস্তা পারের যে জনজীবন এই তিস্তার উপর নির্ভরশীল যে বিশাল জনগোষ্ঠী তাদের উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে তিস্তার দীর্ঘ সময় সংস্কার না হওয়ার কারণে তিস্তার বুক উঁচু হয়ে গেছে এবং অল্প পানিতে আমরা দেখছি যে বন্যার সময় আসলে আশপাশের সেটি ছড়িয়ে গিয়ে তীব্র ভাঙনের সৃষ্টি করছে এবং গবেষণা যেটি বলছে যে প্রতি বছর তিস্তার পরিচর্যার অভাবে আমরা দেখছি যে 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাঙনের শিকার হচ্ছেন নদীর পাড়ের
লাখ লাখ মানুষ, এবং দীর্ঘ সময় কিন্তু এটি অব্যাহত থাকার কারণে মানুষজন বাস্তুচ্যুত হচ্ছেন, এবং একই সাথে শুষ্ক মৌসুমে কিন্তু আমরা দেখছি যে অন্য ধরনের একটি সংকটে পড়ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। তারা পানির অভাবে সেচ দিতে পারছে না, এর ফলে যে কৃষিতে যে এক ধরনের নেতিবাচক প্রভাব সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যারা নদী অধিকার কর্মী গবেষকরা কিন্তু দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এবং তিস্তা পরিচর্যার যে সমন্বিত উদ্যোগ সেটি নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন। তা না হলে তিস্তার উপর নির্ভরশীল উত্তর যে পাঁচটি জেলা রয়েছে, এই পাঁচ জেলার প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা সহ দৈনন্দিন যে কার্যক্রম সেটি কিন্তু এক ধরনের আমরা দেখছি যে হুমকির মধ্যে পড়ছে। এবং এরই মধ্যে আমরা দেখছি যে তিস্তায় পানি না থাকলেও কিন্তু তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ এবং সংস্কারে প্রায় 1400 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে এই প্রকল্প নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, যদি তিস্তায় পানি না থাকে তাহলে এই প্রকল্প কতটা কাজে আসবে। সব মিলিয়ে ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সবশেষ খবরের খবর। রংপুরের গঙ্গাচড়া এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম, বিভাগীয় সময় আরও থাকছে। সড়ক জুড়ে খানাখন্দ, এক যুগেও হয়নি সংস্কার। চলাচলের অনুপযোগী কুড়িগ্রামের রাজারহাট আনন্দবাজার 12 কিলোমিটার সংযোগ সড়ক চরম দুর্ভোগে 2 উপজেলার বাসিন্দা। নাব্য সংকটে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ এখন ধুধু বালুচর, হেঁটেই নদী পার হচ্ছেন চরাঞ্চলের মানুষ। অপরিকল্পিত ড্রেজিংয়ে বিশাল নদ পরিণত হয়েছে সরু খালে, বন্ধ হয়ে গেছে নৌঘাট ও বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। আতাউল হক সাগরের তোলা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। থইথই পানির উত্তাল ব্রহ্মপুত্র নদে শুধুই দিগন্তজোড়া ধুধু বালুচর। অনিয়মিত ও অপরিকল্পিত ড্রেজিং এবং উজান থেকে পানি প্রবাহ না থাকায় বিশাল আকার নদ এখন সরু খাল, ঘোড়ার গাড়ি ও ট্রাক্টরই পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে নদী। নাব্যতা সংকটে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তঃজেলা নৌঘাট, প্রায় 5 মাস থেকে বন্ধ বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। যাত্রী ও পণ্যবাহী নৌকা মাঝে মধ্যেই আটকা পড়ছে বালুচরে। সবসময় যেন নাব্যতাটা থাকে, পানি যেন থাকে, লঞ্চ যেন চলাচল করতে পারে, সেই জন্য ড্রেজিং এর ব্যবস্থা রাখার আমরা আবেদন করেছি। জনগণের দুর্ভোগ কমাতে বহুমুখী সেতু বাস্তবায়নের চেষ্টার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই বালাসী বাহাদুরাবাদে একটি বহুমুখী সেতু অথবা টানের নির্মাণের উদ্যোগ নেবেন, এবং এর ফলে একসময় উত্তর জনপদের উন্নত অঞ্চল হবে এই ফুলছড়ি শাখাটা। ব্রহ্মপুত্র নদের ছোট বড় 165টি চরের মানুষ ছাড়াও দুপারের বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। গণসংযোগে ব্যস্ত রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা নির্বাচনের প্রার্থীরা, তবে বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থায় জাতীয় পার্টির একক প্রার্থীরা। ভোটাররা বলছেন উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। জাতীয় নির্বাচনের পর আবার ভোটের হাওয়া তৃণমূলে, দিন দিন বাড়ছে উৎসবের মাত্রা। কারণ এবারের নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, তাই প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বেশ। প্রথম ধাপে রংপুরের কাউনিয়া ও পীরগাছায় হবে উপজেলা নির্বাচন, এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন দাখিল। আগামী 17 তারিখ জেলা নির্বাচন অফিসের মনোনয়নপত্র বাছাই হবে, 22 তারিখ প্রত্যাহারের শেষ তারিখ, 23 তারিখ প্রতীক বরাদ্দ হবে এবং 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন পি মাঠে নেই, দলীয় বাধা না থাকায় পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের 4 জন আর কাউনিয়া উপজেলায় 2 জন প্রার্থী। তবে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর কোন্দলে নির্ভর জাতীয় পার্টি। আমার প্রথম কাজ হবে পীরগাছার 100 কিলো রাস্তা আগামী 4 বছরের মধ্যে পাকা করা। আমার রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই, শিক্ষার মান উন্নয়ন করা, চিকিৎসার মান উন্নয়ন করা। আমার দল একদম আমাদের 81টা ওয়ার্ড থেকে শুরু করে আমাদের একদম পূর্ণাঙ্গ কমিটি যেগুলো আছে সবাই ঐক্যবদ্ধভাবে আমার পিছনে কাজ করতেছে। তবে ভোটাররা বলছেন উপজেলার উন্নয়নে যোগ্যদেরই বেছে নেবেন তারা। বর্তমান যে চেয়ারম্যান হবে, আমি যাচ্ছি এরকম যে কারেন্ট এনার্জি লাইটের মতো, যে সর্বদা জনগণের পাশে থাকবে, জনগণের দুঃখ বুঝবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দ হবে 23 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 8ই মে। বস্তার গায়ে চালের সব ধরনের তথ্য থাকার কথা থাকলেও সরকারি এ আদেশ মানছেন না দিনাজপুরের কোনো মিল মালিক। ব্যবসায়ীরা জানান সরকারের নির্দেশনা ছিল চাল বিপণনের আগে সব বস্তায় চালকল মালিকের নাম, ঠিকানা, উৎপাদনের তারিখ, মূল্য ও জাত সুস্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। অথচ নির্ধারিত সময় পার হলেও মিল মালিকরা তা মানছেন না।
আর বস্তায় উৎপাদনের তারিখ ও মূল্য উল্লেখ না করায় বিপাকে পড়তে হচ্ছে ভোক্তাদের। তবে আগামী বোরো মৌসুম থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানান চালকল মালিকরা। দিনাজপুরে অটো ও মেজর রাইস মিল রয়েছে 187টি এবং হাস্কিং মিল রয়েছে 1100টি। এক যুগ ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজার পর্যন্ত 12 কিলোমিটার সংযোগ সড়ক, এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। সড়কটি সংস্কারে দায়সারা জবাব এলজিইডি কর্তৃপক্ষের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। রাস্তার পিচ উঠে বেরিয়ে আছে ইটের খোয়া, কোথাও কোথাও দেবে গেছে সড়ক, এতে ঝাঁকুনিতে হেলে তুলে চলছে যাত্রীবাহী অটো রিক্সা সহ অন্যান্য যানবাহন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শহর থেকে জেলার উলিপুর ছিলমারী সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার পাকা সড়কে একটু পরপরই দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। উপায় না থাকায় ঝুঁকি নিয়ে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ভাঙাচুরে রাস্তা, কোনো যানবাহন চলাচলের উপযোগী না। দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি রাস্তায় কোনো কাজকাম হয় না, আমাদের খুবই অসুবিধা এবং এলাকাবাসীও আমরা খুব কষ্টে আছি। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন চলাচল করেন অন্তত 1,50,000 মানুষ। আর সড়ক সংস্কারে গতানুগতিক বক্তব্য এলজিইডির। ইনশাল্লাহ এই রাস্তাটা অতি দ্রুত প্রশাসনিক অনুমোদন পেয়ে যাবে, আর অনুমোদন পেয়ে গেলে টেন্ডারের মাধ্যমে আমরা ঠিকাদার সিলেক্ট করে ইনশাআল্লাহ রাস্তাটার সংস্কারের কাজ সম্পূর্ণ করতে পারব। 1999 থেকে 2003 সাল পর্যন্ত 3 দফায় 2,81,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 12 কিলোমিটার পাকা সড়কটি। চলতি বোরো মৌসুমে সোলার সেচ সুবিধায় স্বস্তিতে ঠাকুরগাঁওয়ের চাষিরা, খরচের পাশাপাশি কমেছে ভোগান্তি। এতে বিদ্যুৎ ও শ্যালো মেশিনের চেয়েও জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। মাঠের পর মাঠ সবুজের সমারোহ, বাতাসে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। প্রচণ্ড তাপদাহের কারণে প্রতিদিনই ধান খেতে সেচ নিচ্ছেন কৃষক। আবাদের বেশিরভাগ জমিতে শ্যালো কিংবা বিদ্যুৎ চালিত পাম্পে সেচ সুবিধা নিলেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। একটা সময় এ অঞ্চলের কৃষকরা অতিরিক্ত অর্থে বিদ্যুৎ কিংবা শ্যালো চালিত মেশিনে সেচ সুবিধা নিলেও এখন কম খরচে সোলারের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন। কৃষকরা বলছেন 50 শতকের 1 বিঘা জমিতে ধান উৎপাদনে বিদ্যুৎ কিংবা শ্যালো চালিত মেশিনে সেচ নিতে 4 থেকে 5 হাজার টাকা গুনতে হলেও সোলারে মিলছে 2,500 থেকে 3,000 টাকায়। অন্যদিকে ভোগান্তির পাশাপাশি মেশিন চুরির আতঙ্ক কেটেছে। তবে বেশ কিছু এলাকায় এমন সেচ সুবিধায় খরচ কিছুটা কমলেও চলতি মৌসুমে বেশিরভাগ ক্ষেত্রেই ধান উৎপাদনে খরচ বেড়েছে বলে অভিযোগ কৃষকের। এতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। সোলারটা একদিক দিয়ে ভালো, কারেন্ট সাশ্রয় হয়। সোলারে যদি আমরা মনে করেন পানি নেই তাহলে খুবই খরচ কম। ধানের দাম নর্মালি 2,500 টাকা বস্তা লাগবে, তাহলে লোকের পড়তে হবে, নিলে পড়তে হবে। ধানের দাম যদি সরকার নিয়ন্ত্রণ না করে কৃষক মাঠে মারা যাবে। এই মুহূর্তে 1,600 হেক্টর জমি আমাদের সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্প দিয়ে, এবং এখানে কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু একজন ব্যক্তি তিনি সোলার এই প্যানেলগুলো তৈরি করে এগুলো কিন্তু তিনি বিক্রিও করে থাকেন। তো একটু পৃষ্ঠপোষকতা পেলে হয়তোবা এটি আমাদের সম্প্রসারণে আরও সহজতর হবে। চলতি মৌসুমে জেলায় 62,080 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1,006 হেক্টর জমিতে 300টি সোলার পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন প্রায় 8,000 কৃষক। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। আরেকবার পাপমোচনের আশায় দেশের বিভিন্ন স্থানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর পুণ্য স্নান। সকালে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ডান তীরে জড়ো হন পুণ্যার্থীরা। মন্ত্র পাঠে পূজার সামগ্রী পানিতে ভাসান পাপমোচনের আশায়। ভক্তরা জানান পুণ্য লাভের আশায় স্নান করতে প্রতি বছর এখানে আসেন তারা। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা। এছাড়া প্রতি বছরের মতো এবারও তীর্থস্থানে বসে লোকমেলা, খাবার প্রসাধনী খেলনাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে বন্দর সীমান্তের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেন বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার দেলোয়ার হোসেন। এ সময় তারা কুশল বিনিময় করেন।
সম্প্রতি দিনাজপুর পৌরসভায় প্রতিটি মুরগির দোকানে দৈনিক 90 টাকা থেকে বাড়িয়ে 180 টাকা খাজনা নির্ধারণ করা হয়। নতুন করে প্রতিটি মুরগির খাজনা নির্ধারণ করা হয় 3 টাকা হারে। এর প্রতিবাদে 15 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রয়লার সহ সব ধরনের মুরগি বিক্রি বন্ধ করেন পৌর এলাকার ব্যবসায়ীরা। তবে বিষয়টি সমাধানে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবারও সেচের বাইরে তিস্তা পাড়ের 39,000 হেক্টর জমি, পানি না থাকলেও প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প, বিপুল অর্থ খরচ কেবলই অপচয় বলছেন নদী গবেষকরা। এবং রংপুরে গণসংযোগে ব্যস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীরা, পীরগাছা ও কাউনিয়ায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী, সুবিধাজনক অবস্থায় থাকার দাবি জাতীয় পার্টির। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ রাইসা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।